নমস্কার, আমি রাকেশ। আজ আমি এসেছি দক্ষিণেশ্বর কালী টেম্পলের সম্বন্ধে জানাতে আপনাদের। ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় মন্দির কামরূপ কামাখ্যার পর দক্ষিণেশ্বর কালী মন্দির। 1855 সালে রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন, যা হুগলি নদীর পূর্ব দিকে অবস্থিত। দক্ষিণেশ্বর মায়ের আরেকটা নাম হলো মা ভবতারিণী। মা কালী আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবার মনস্কামনা পূর্ণ করুক। তো চলুন দক্ষিণেশ্বর সফর শুরু করা যাক। দক্ষিণেশ্বর যাওয়ার গন্তব্য আমাদের শুরু হয়েছিল নদীপথে। দক্ষিণেশ্বর মন্দির হলো কলকাতার একটি সবথেকে পুরনো মন্দিরের মধ্যে একটি। তো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাবো যে কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, কি নিয়ম আছে এবং এখানে বেড়াবার মতো, দেখার মতো কি কি জিনিস আছে। রাস্তার পাশে আপনার পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবেন। অনেক দূর দূর থেকে মানুষ মাথা টেকার জন্য মায়ের কাছে আসেন একবার। প্রথমবার ভারতে বা কলকাতা আসার পর কালী মন্দিরে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন একবার অন্তত মাথা টেকার জন্য। দক্ষিণেশ্বর মন্দির 51 সতীপীঠের মধ্যে একটি মন্দির। কথিত আছে, এখানে এসে মায়ের কাছে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। আমার একান্ত অনুরোধ, আপনারা যদি কলকাতায় কখনো বেড়াতে আসেন, অবশ্যই দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে অন্তত একবার দর্শন করে যান মায়ের। আমি আমার সকল দর্শকদের অনুরোধ করব, যদি কোনোদিন কলকাতায় আসা হয় তো অবশ্যই দক্ষিণেশ্বর মন্দিরে একবার আসুন। কথিত আছে, দক্ষিণেশ্বর মন্দিরে একবার পুজো দিলে আপনার সকল মনস্কামনা মা কালী পূর্ণ করেন। তো অবশ্যই আসুন দক্ষিণেশ্বর কালী টেম্পল। মন্দিরে ঢোকার ঠিক সামনেই দেখতে পাবেন রানী রাসমণি মন্দির। একটু এগিয়ে ডান দিকে ঘাটের দিকে দেখতে পাবেন পঞ্চবটী বন, যেখানে রামকৃষ্ণদেব তপস্যা করেছিলেন। আপনারা চাইলে গঙ্গার ঘাটে স্নান করে পুজো দিতে পারেন। ঘাটের দিকে দেখবেন কতগুলো মানুষের প্রতিমূর্তি করা আছে, এগুলো সবই এনারা দীক্ষা নিয়েছেন এই দক্ষিণেশ্বরে, তাদেরই প্রতিমূর্তি এখানে বসানো হয়েছে। মন্দিরে ঢোকার ঠিক ডান দিকেই দেখতে পাবেন রামকৃষ্ণদেবের ব্যবহৃত ঘর, এটি হলো লাইব্রেরি। আপনারা এখানে থেকে বই সংগ্রহ করতে পারবেন। ঠিক সামনের দিকে দেখতে পাবেন একটি বিবেকানন্দের মূর্তি বসানো আছে। আপনারা পূজার সামগ্রী যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন, তবে নির্দিষ্ট কিছু দোকান এখানে আছে যেখানে আরো ভালোভাবে পূজোর ডালা পেতে পারবেন। এখান থেকে কালী মন্দিরের ভিউ বেশ সুন্দরভাবে দেখা যায়। আমরা দক্ষিণেশ্বর কালীবাড়ি দুর্গা পুজোর সপ্তমীর দিন এসেছিলাম, তাই পূজার লাইন একটু বেশিই ছিল। আপনারা চাইলে ফাঁকা দিনগুলিতে আসতে পারেন, সেই সময় পূজার লাইন অনেকটা কম পড়ে। মন্দিরের ভেতর স্টিল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকায়
আপনাদেরকে ভেতরের ছবি দেখাতে পারলাম না। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা বাড়ি ফেরার পথে দেখে এলাম স্কাই ওয়াক, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছে। এই স্কাই ওয়াকের সুবিধা একটা হলো, আপনারা রাস্তার যানজট থেকে একদম মুক্ত হয়ে সোজা উপর দিয়ে হাঁটা পথে একদম রেল স্টেশন অথবা বাস স্ট্যান্ডের সামনে চলে যেতে পারবেন। স্কাই ওয়াকে এসে দেখলাম অনেকগুলো ঘুমটির ন্যায় ছোট্ট ছোট্ট দোকান খুব সুন্দরভাবে সাজানো আছে। এখান থেকে আপনারা পুজোর ডালা তো অবশ্যই পাবেন, তার সাথে পাবেন এদের ব্যবহৃত সাজসজ্জার জিনিস, ঘর সাজাবার জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাকের বিপুল সম্ভার, স্টেশনারি দ্রব্য ইত্যাদি। তবে স্কাই ওয়াক দিয়ে আপনারা নিরাপদে দক্ষিণেশ্বর মন্দিরের সম্মুখে ঢুকতে পারবেন। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে অন করে দেবেন, যাতে ট্র্যাভেল উইথ রাকেশ চ্যানেলের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ।